হ্যালো বন্ধুরা এর আগে আমি একটা ভিডিও দিয়েছি চ্যাপ্টার টেন ইকুয়েশন ফাংশন প্রোগ্রাম নিয়ে এর আগে ভিডিও করে দিয়েছি এক নম্বর ম্যাথ পাঁচ নাম্বার আট নম্বর আট নম্বর পর্যন্ত করে দিয়েছি আজকে শুরু করব তেরো থেকে তেরো নম্বরে কনসিডার দ্য কনসিডার দ্য কনসিডার দা কোয়াডরাইটিভ

দেওয়া আছে ওয়াই কল টু একটা সমীকরণ দেওয়া আছে ওয়াই কল টু টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ দীঘাত সমীকরণটি বিবেচনা করো ওয়াইল স্টেটমেন্ট ব্যবহার করে শূন্য দশমিক পাঁচ ধাপে শূন্য দশমিক পাঁচ ধাপে এক্স ই কল টু মাইনাস ফোর হতে মাইনাস ফোর হতে ফোর মানের জন্য ওয়াইয়ের মান ব্যবহার করো এটা হচ্ছে তেরো নম্বর ম্যাচ চলুন শুরু করি তেরো নম্বর ম্যাচ থেকে তাহলে তেরো নম্বর ম্যাচ সোলুশন এটা কিন্তু ওয়াইল স্টেটমেন্ট ব্যবহার করতে বলছে তাহলে এক্স তেরো এক্স তেরো প্রথম এক্সের ভ্যালু দেওয়া আছে মাইনাস ফোর থেকে পজিটিভ ফোর পর্যন্ত তাহলে লিখতে পারি আমরা সলিউশন এক্স ইকাল টু মাইনাস ফোর দশমিক শূন্য এবার যেহেতু এখানে অজানা মান আছে কি আছে এক্স ওয়াই আছে তাহলে কি করতে হবে রাইট করে নিতে হবে তাহলে রাইট ডাব্লিউ আর আই টি অাজানা মানা চল ডিউ আৰ ৰাইট্ৰাকচাৰ ব্যৱহাৰ কৰি ৰাইটৰ বদলে যদি প্ৰিণ্ট্ৰাকচাৰ ব্যৱহাৰ কৰি ৰাইট আৰু প্ৰিণ্টৰ ষ্ট্ৰাকচাৰ কিন্তু একেই তাই ৰাইটৰ বদলি প্ৰিণ্টৰ ষ্ট্ৰাকচাৰ খৰচ আছে তালে প্ৰিণ্ট পি আৰ আই এন টি প্ৰিণ্ট এইট্ৰাকচাৰ প্ৰিণ্ট ষ্টাৰ কমা কমা কত এক্স ৱাই এক্স কত ৱাই এখন হোৱাইল ষ্টেটমেণ্ট ব্যৱহাৰ কৰিছে আমরা ডু হোয়াইল স্টেটমেন্ট ব্যবহার করব তাহলে ডু হোয়াইল ডাব্লু এইচ এল ই হোয়াইল বলছে এক্সের ভ্যালু কত কত এক্সের ভ্যালু এক্স লেসদেন আর ইকল ফোর দশমিক শূন্য শূন্য এক্সের ভ্যালু কত যদি ফোরের থেকে ছোটো হয় এক্স লেসদেন এত ফোরের থেকে ছোটো হয় তাহলে ওয়াই ইকল টু লিখতে পারি ওয়াই ইকল টু ওয়াইকাল কত টু দশমিক শূন্য টু দশমিক শূন্য মানে টু এক্স স্কোয়ার টু দশমিক শূন্য স্টারিক এক্স বরাতের এক্স ডাবল স্টারিক টু টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তাহলে থ্রি দশমিক শূন্য এক্স মাইনাস কত ফাইভ ফাইভ মানে দেখাচ্ছেন কোনটা লিখলাম এবার আমরা যেহেতু প্রিন্টের স্ট্রাকচার ব্যবহার করছি প্রিন্ট করে দিই কাকে যদি ওয়াই কল টু দীঘার জন্য করা নয় মানে এত হয় তাহলে প্রিন্ট পি আর আই এন্ট্রি প্রিন্ট স্টার কমা প্রিন্ট স্টার কমা প্রিন্ট স্টার কমা কত এক্স ওয়াই এক্স ওয়াই আমরা কী করে দিলাম প্রিন্ট করে দিলাম এক্স কমা ওয়াই এক্স ইকাল টু কত আরও বলছে এক্সের মানে আরও কত ধাপ শূন্য দশমিক পাঁচ ধাপে ব্যবহার করতে বলছে তাহলে এক্সের সাথে আরও শূন্য দশমিক পাঁচ যোগ করি তাহলে এক্স প্লাস শূন্য দশমিক ফাইভ এবার ডু যেহেতু ডু হোয়াইল ব্যবহার করছি তাহলে ডু এর জন্য সরি ডু এর জন্য আমরা কী করব ডু এর জন্য আমরা ইনডু ব্যবহার করবো ইনডু তাহলে ইন এন্ড ইনডু প্রোগ্রাম শেষ স্টফ স্টপ দিলে হয় না দিলে হয় কিন্তু ইন্ট ব্যবহার করতে হবে ইন্ট

থ্রি এক্স মাইনাস ফাইভ এটা করে বিবেচনা করো ওয়াইল স্টেটমেন্ট ব্যবহার করো হোয়াইল ডু হোয়াইল আমরা ডু হাইল স্টেটমেন্ট ব্যবহার করে শূন্য দশমিক পাঁচ ধাপে এক্সের মান মাইনাস ফোর হইতে করতে বলছে তাহলে আমরা এক্সের যদি মানগুলো বসাই এখানে যদি বসা দিই তাহলে আমরা কিসের মান পাবো হোয়াইল মান পাবো তারপরে প্রিন্ট করে দেবো তাহলে আমরা প্রথমে লিখছি এক্স টু কল টু শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক ষাট শূন্য মাইনাস মাইনাস ফোর পয়েন্ট শূন্য প্ৰিণ্ট ষ্ট্ৰাকচাৰ কৰছি ষ্ট্ৰাকচাৰ ব্যৱহাৰ কৰিছোঁ ৰাইটাৰ প্ৰিণ্টে ষ্ট্ৰাকচাৰ একে প্ৰিণ্ট কৰি দিছে কিয় এক্স ৱাই প্ৰিণ্ট কৰি দিব ডু ৱাইল ক'ত এক্স লেচদেনৰ ইকুৱেল ফ'ৰ দশমিক শুনো যদি এক্স এৰ মান মাইনছ পজিটিভ ফ'ৰ ছ'টো হয় তালে ৱাই ইকুৱাইৰ মান মাৰি দিবি তো ৱাই ইকুৱ টু টু এক্স স্কোয়াৰ মাইন থ্ৰি এক্স মাইনাইছ ক'ত ফাইভ প্রিন্ট করে দিয়েছে কাকে প্রিন্ট করে দিয়েছে এক্স ওয়াইকে প্রিন্ট করে দিয়েছে প্রিন্ট করলে পরে এক্স এর সাথে আরও শূন্য পাঁচ যোগ করতে বলছে তাহলে এক্স প্লাস শূন্য পাঁচ এবার ডু ডু এর জন্য আমরা ইন্ডু ব্যবহার করছি স্টপ করে দিয়েছি ইন্ট ফাংশন শেষ এটা অ্যান্সার এখন আমরা ম্যাথ সলভ করব কত নম্বর বোর্ডে আঠারো মতো ম্যাথ সলভ করতেছি আঠারো রাইট এ ফর টার্ন প্রোগ্রাম ইউজিং নেক্সট এর ডুলুপ নেক্সট এর ডুলুপ ব্যবহার করতে বলছে টু ফাইন্ড জেড হোয়ার জেড ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স এইট ফর ভ্যালুস অফ এক্স অ্যান্ড ওয়াই ওয়াই হুইস রয়েঞ্জ ফ্রম মাইনাস থ্রি টু থ্রি এখানে মাইনাস থ্রিতে ইনক্রিমেন্টস অফ শূন্য দশমিক প্লাস জেডিকল টু দেওয়া সে থেকে নেস্ট ডুলো ব্যবহার করে জেড এর মান নির্ণয় করো যেখানে এক্স এবং ওয়াইয়ের মান শূন্য দশমিক কত টু বৃদ্ধি মাইনাস থ্রি থেকে থ্রি পর্যন্ত ব্যবস্থা বিস্তার করো আমরা যদি এটা কত নম্বর এটা হচ্ছে আমাদের আঠারো নম্বর আমরা একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে পদ সংখ্যা ইকাল টু এটা হচ্ছে ই এক্স আঠারো ই এক্স আঠারো পদ সংখ্যা ইকল টু শেষ পদ মাইনাস প্রথম পদ

কি পদের সংখ্যা ইকাল টু শেষ পদ বিয়োগ প্রথম পথ ডিভাইডেড বাই ব্যবধান প্লাস ওয়ান আমরা এখান থেকে জানি যে সমান্তর ধারা তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এটা লেখা যায় এ প্লাস এই ওয়াইনের বদলে আই ব্যবহার করলাম আই মাইনাস ওয়ান ইন্টু কত ডি আরটির প্রথম পথ এত ব্যবধান ডি ব্যবধান মানে ইনক্রিমেন্ট ডি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত লিখতে পারি তাহলে আমরা ব্যবধানটা বাইর করে নি কত আসতেছে নাম্বার অফ টার্মস তাহলে কত আসতেছে নাম্বার অফ টার্মস নাম্বার অফিআ টার্মস থ্রি মাইনাস থ্রি ডিভাইডেড বাই ইনক্রিমেন্ট মানে টু প্রথম পদ দিয় শেষ পদ ডিভাইডেড বাই ইনক্রিমেন্ট প্লাস ওয়ান মাইনাস মানে প্লাস সিক্স শূন্য দশমিক টু প্লাস এটা হচ্ছে একত্রিশ লাস্টের মানে কোনটা এটা হচ্ছে আমাদের প্রথম পথ বলছে মাইনাস থ্রি শেষ পথ মাইনাস থেকে প্রথম পথ বিয়োগ শেষ পথ বিয়োগ এটা সুতরাং হচ্ছে শেষ পথ বিয়োগ প্রথম পথ ডিভাইডেড বাই কত ব্যবধান ব্যবধান বলে ইনক্রিমেন্ট বলে শূন্য কত শূন্য দশমিক টু আর প্লাস ওয়ান বসে আমরা মোট পড়লাম কত একত্রিশ তাহলে এবার শুরু করা যায় প্রোগ্রামটি ফরটান টান প্রোগ্রাম শুরু করি প্রোগ্রাম ফর টান প্রোগ্রাম এফ ও আর টি আর ফর ফরটান পি আর ও জি আর এম ফর টান প্রোগ্রাম ফর টান প্রোগ্রাম আসতে সে কত প্রথম আমরা প্রিন্ট করে দেবো বা রাইট করে নেবো তো এক্স ওয়াই জেড তিনটা দেওয়া আছে এক্স ওয়াই জেড তাইলে আমরা প্রিন্ট করে দিই পি আর আই আরআইএনটি প্রিন্ট স্টার কমা এক্স ওয়াই জেড প্রিন্ট করে দিলাম এবার ডু ব্যবহার করি ডু যে কোনো একটা লেভেল নাম্বার ব্যবহার করি টোয়েন্টি আইকল টু ইনক্রিমেন্ট প্রথম পথ ওয়ান শেষ মানে ফাইনাল ভ্যালু একত্রিশ ইনক্রিমেন্ট ওয়ান ওয়ানও দেওয়া যায় না হতে তাহলে এক্স টু এক্স টু মাইনাস শূন্য দশমিক মাইনাস ছিল তাহলে মাইনাস প্লাস ইনক্রিমেন্ট মানে এই যে এই সূত্র থেকে ইনক্রিমেন্ট মানে এই সূত্র তাইলে প্লাস শূন্য দশমিক টু স্টারিক যেহেতু আইডা কি আইডা আমাদের আইটা আমার ইন্টেজার তাহলে কী করে নেব রিয়েল করে নিট এফ এল ওইটি ফ্লট ফ্লট এখানে কত ব্যবহার করবো আই মাইনাস কত ওয়ান এই একটা ফাংশন গেল আবার ডু ডুলোক ব্যবহার করি ডু

কত ওয়ান এখন কি করবো এখন আমরা জেডবো জেড কত দেওয়া যায় তাহলে জেড এক্স ডাবল সারিক টু মাইনাস টু এক্স ওয়াই টু দশমিক শূন্য স্টারিক এক্স স্টারিক্য়ার তাহলে থ্রি দশমিক শূন্য ওয়াই ডাবল স্টারিক টু এইট এক্স মাইনাস এইট দশমিক শূন্য স্টারিক এক্স মাইনাস এইট দশমিক কত শূন্য আমরা মেন কিটা লেখলাম মেন রাখিটা দেখলাম যে ডি কল ডেক্স মাইনাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস যেত এটা দেখলাম প্রিন্ট করে দেবো কাঠি প্রিন্ট করে দেবো তিনটা সরফরেই প্রিন্ট করে দেবো পি আর আই আরআই প্রিন্ট স্টার কমা এক্স ওয়াই জেড এবার যেহেতু লেভেল নাম্বার দুটো ব্যবহার করছি সব সময় নিষেধ থেকে শুরু করা লাগে লেভেল নাম্বার তাহলে নিষেধটা আমরা কত ব্যবহার করছি নিষেধ লেভেল নাম্বার ব্যবহার করছিলাম টেন ট্রেন কন্টিনিউ যত সময় না এক্স ওয়াই ভ্যালু বাড়াবে তত সময় আমরা কন্টিনিউ করব তাহলে সি ও এন টি আই এন ইউ টেন কন্টিনিউ আবার তারপর আরেকটা লেভেল ব্যবহার করছিলাম টোয়েন্টি টোয়েন্টি কন্টিনিউ নিউ স্টপ এস টি ও পি স্টপ ফাংশনটা কত ইন্ড ইন্ডার শেষ আমার প্রশ্নে

প্রথমে আমরা আঠারো নম্বর না আঠারো পদ সংখ্যা আমরা জানি যদি ধারা ধার সমান্তর ধারায় শেষ পদ প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস এইট ইনক্রিমেন্ট শূন্য দশমিক টু দেওয়া আছে নাম্বার অফ টার্মস মানে জাস্ট আমরা সূত্র ফেলালাম সূত্র শেষ পদ থ্রি দেওয়া আছে বিয়োগ প্রথম পদে আছে মাইনাস থ্রি ডিভাইডেড বাই ইনক্রিমেন্ট টু প্লাস ওয়ান এটা ক্যালকুলেশন করলে একত্রিশ আসে আমরা সমান্তর ধারা একটা সূত্র ধরেন এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই এনের বদলে আমরা আই ব্যবহার করছি এ প্লাস আই মাইনাস ওয়ান ইন্টু ডি আইটা ব্যবহার করছি এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু কত ডি ব্যবহার করার পরে এবার আমরা প্রোগ্রাম শুরু করছি প্রিন্ট কাকে ব্যবহার করছি প্রিন্ট করে দিয়েছি এক্স ওয়াই জেডকে প্রিন্ট করে দিয়েছি ডু লুক ব্যবহার করছি যেহেতু ডু নেক্সটে ডুল ব্যবহার করছে ডু টোয়েন্টি একটু টোয়েন্টি লেভেল নাম্বার ব্যবহার করছি আই ইকাল টু প্রথম পদ ওয়ান শেষ এই ফাইনাল ভ্যালু কত একত্রিশ ফাইনাল ভ্যু একত্রিশ পাইছি এক্স ইকোয়াল টু দে আসে মাইনাস থ্রি থেকে এই যে এটাই এক্সের ভ্যালু তাহলে মাইনাস থ্রি দশমিক শূন্য প্লাস ইনক্রিমেন্ট মাইনাস শূন্য দশমিক টু হিস্টোরিক ফ্লট যেহেতু আই ডা কি ইন্টারেজার আমরা কী করে নিয়েছি রুয়েল করে নিয়েছি আই মাইনাস কত ওয়ান আবার ডুল ব্যবহার করছি টেন কে ওয়ান ফাইনালো থার্টি এখানে ওয়াই কল টু মাইনাস থ্রি থেকে কত কে মাইনাস ওয়ান পর্যন্ত ব্যবহার করছি জেডের মানটা ওয়ান ডালেছি জেড এ শূন্য কল ডাল লেখি জেড ই কল্টু এত প্রিন্ট করে দিয়েছি এক্স ওয়াই জেডকে যত সময় না আমাদের ওই মান এক্স আর ওয়াইয়ের মান বসাবো তত সময় না আমরা কী পাবো ভ্যালু পাবো তত সময় আমরা কী করব কন্টিনিউ করব কম্পিউটার এজেট দশ আর বিশ নম্বর ইলেভেন নাম্বারটা কন্টিনিউ করবো তারপরে স্টক করে দাও তারপর প্রিন্ট করে দেব তাই প্রামটি শেষ আজকে পর্যন্তই এটাই আনসার আসসালামু আলাইকুম